টপিক হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, যেটাকে আমরা বলি ইংলিশে আমরা বলি হলো সাউন্ড। কিন্তু মানে দুইটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট, দুইটা প্রশ্ন। যেমন যদি প্রশ্ন করে যে ভাষার মূল উপাদান কোনটিকে বলা হচ্ছে, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। কিন্তু অপশানে যদি ধ্বনি না থাকে তাহলে আমরা কোনটা দিব? অপশানে যদি ধ্বনি না থাকে তাহলে শব্দ অবশ্যই থাকবে, তখন আনসার হবে শব্দ। কিন্তু যদি ধ্বনি এবং শব্দ দুটি অপশানে থাকে তখন কিন্তু আমরা ধ্বনিটাই আনসার হিসেবে দিব। এবং কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যেমন ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, অবশ্যই বাক্য এবং অথবা এখানে মৌলিক শব্দ এই কথাটাও থাকতে পারে। বাক্য এবং মৌলিক শব্দ যদি এই দুইটাই অপশানে থাকে তখন আনসার বাক্যটাই সব থেকে শ্রেয় আনসার। তো আসলে ভাষা জিনিসটা কি? ভাষা হলো ভাবের উৎস, ভাবের উচ্চারণ, মনের ভাব প্রকাশের প্রধান উৎস বা মাধ্যম। এটা আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে মানুষের যোগাযোগের মাধ্যম, মানুষের কণ্ঠ মিশ্রিত বাক সংকেতের সংগঠন। ভাষার একটি প্রধান গুণ হচ্ছে এর অর্থবহতা। এর আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে ভাষা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এবং ভাষা যদি আমরা বিশ্লেষণ করি, বিশ্লেষণ করলে যে লাস্ট যে জিনিসটা আমরা পাবো সেটা হলো বর্ণ। অবশ্যই বর্ণকে বিশ্লেষণ করা যাচ্ছে। তো ভাষার সৃষ্টিটা কীভাবে হচ্ছে? ভাষার সৃষ্টিটা হচ্ছে অবশ্যই ধ্বনির সাহায্যে, আর অবশ্যই বাকযন্ত্রের সাহায্যে। তো আরেকটা ইম্পর্টেন্ট যেটা একটা ইনফরমেশন, সেটা হলো যে ভাষার ঐশ্বর্যময় সম্ভার কোনটি? ভাষার ঐশ্বর্যময় সম্ভার হচ্ছে শব্দ। এরপরে একটি নতুন টপিক, সেটা হলো উপভাষা। উপভাষা জিনিসটা আসলে কী? উপভাষা অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা, এটি যেটার ইংরেজি পরিভাষা হচ্ছে ডায়ালেক্ট। পৃথিবীর সব ভাষারই কোনো উপভাষা বা আঞ্চলিক কথ্য ভাষা রয়েছে। সেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আঞ্চলিক যেমন একটা টান কাজ করে, ঠিক তেমনি ইংরেজি ইংরেজি ভাষারও কিন্তু একটা আঞ্চলিক টান আছে। যেমন যে অস্ট্রেলিয়ান, যে তারা যেভাবে ইংলিশ বলতেছে, আমেরিকানরা কিন্তু ওভাবে ইংলিশ বলতেছে না, বা লন্ডনের বা ইংল্যান্ডের লোকজন কিন্তু সেভাবে ইংলিশ বলতেছে না, তাদের টান ওটা ভিন্ন থাকতেছে। এবং ভাষার এই যে পার্থক্যটা যে হচ্ছে, ভাষার পার্থক্য এবং পরিবর্তনটা যে হচ্ছে, সেটা হচ্ছে দেশের পরিবর্তনে, কালের পরিবর্তনে এবং পরিবেশ ভেদে। তো কিছু পরিবর্তনশীল ইনফরমেশন, তো যেটা একদম নর্মালি আমরা পড়ে আসছি যে ইনফরমেশনগুলো, যে নবম দশম শ্রেণীর যে ব্যাকগ্রাউন্ড বই আছে, যে ভাষাভাষী জনসংখ্যা বা কথা বলার দিক দিয়ে ভাষার অবস্থান চতুর্থ। এই তথ্যটা কিন্তু এখনও আপডেট হয়নি, তবে এখন কিন্তু তার অবস্থান ষষ্ঠ। তবে এটা পরিবর্তন হইতে পারে, এখন রিসেন্ট কোনো সমীক্ষা দিলে সেটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে। তবে লাস্ট ষষ্ঠ পাওয়া গেছে। বিভিন্ন ভাষা মানে কিছু নামকরা ভাষার মধ্যে মান্দারিন ভাষা, মানে চীনারা যে ভাষায় কথা বলে, মান্দারিন বা চৈনিক ভাষা, স্পেনের স্প্যানিশ ভাষা, ইংরেজি, হিন্দি আছে, আরবি, বাংলা, পর্তুগিজ, আরও অনেক ভাষা আছে। তবে এগুলো হলো সব থেকে কমন কিছু ভাষা। তো আন্তর্জাতিক ভাষা বা দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে যে বাংলা ভাষা অবস্থান, বাংলা ভাষা যে ইউজ করতেছে সেই সংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান হলো দশম, এবং ইংরেজি ভাষার অবস্থান প্রথম অবস্থানে আছে। এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, যে আমরা বলি যে আসলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস যে মাতৃভাষা, ঠিক আছে, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, মানে মাতৃভাষা সে
অবশ্যই সেটা ইংরেজি, কিন্তু সে যখন অন্য দেশে যাবে সে অন্য ভাষা শিখতে পারে, কিন্তু তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উইল বি ইজ মাদার টাং। তো বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা, তবে বাংলাদেশ ছাড়াও আরেকটি দেশ আছে সিয়েরালিওন, যেখানে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বলা হয়েছে। তবে রিসেন্টলি একটা লন্ডনের দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, এটা একটি রিসেন্ট ইনফরমেশন। এবং এটা আসতে পারে, যেমন পৃথিবীতে আসলে কতজন লোক কথা বলতেছে, এটা প্রায় বাংলা ভাষায় কথা বলতেছে প্রায় কত লোক, প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। আর এখানে ইনফরমেশান, এগুলোই ইনফরমেশান ভাষার কিছু ক্যারেক্টারিস্টিক দেখলাম। এখন আসে আমরা প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা জিনিসটা কি। প্রাকৃত ভাষা হচ্ছে যে আমি যে এখন কথা বলতেছি, আমরা নর্মালি যে কথা বলি, যে সাধারণ মানুষের মুখের ভাষাই হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত সব কথাটির অর্থ হলো স্বাভাবিক, আমরা স্বাভাবিকভাবে যে ভাষায় কথা বলি সেটাই প্রাকৃত ভাষা, এবং এটি থেকেই কিন্তু বাংলা ভাষার উদ্ভব হয়েছে। তো আসলে বাংলা ভাষার উৎপত্তিটা কিভাবে হয়েছে, বাংলা ভাষার উৎপত্তির ক্ষেত্রে দেখা গেছে যে পৃথিবীর সব ভাষাই কিন্তু, পৃথিবীর সব ভাষার আদি ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা। এরপরে অনেক পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, তো এবং অন্যান্য ভাষারও সৃষ্টি হয়েছে। তবে বাংলা ভাষার সৃষ্টির ক্ষেত্রে যে চারটি ইনফরমেশান সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো যে গৌড়ীয় অপভ্রংশ, গৌড়ীয় প্রাকৃত, বঙ্গ কামরূপী এবং প্রাচীন প্রাচ্য। ঠিক আছে, এই চারটি ইনফরমেশান। এবং প্রথম প্রাচীন ভারতীয়রা তারা যে ভাষায় কথা বলতো সেটাকে বলা হচ্ছে প্রাচীন প্রাচ্য ভাষা। সেখান থেকে একটু পরিবর্তিত হয়ে এলো গৌড়ীয় প্রাকৃত ভাষা, এরপরে এসেছে গৌড়ীয় অপভ্রংশ, এবং তারপর বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী থেকে দুইটা ভাষার সৃষ্টি হলো, একটা হলো অসমীয়া এবং দ্বিতীয় হলো বাংলা। তাই বাংলা আর অসমীয়াকে বলা হয় সহোদর ভাষা। ঠিক আছে, কারণ তাদের রুটটা সেম, দ্যাটস ওয়াই তাদেরকে বলা হচ্ছে সহোদর ভাষা। তো পৃথিবীতে বর্তমানে ভাষা প্রচলিত আছে প্রায় 3,500, এবং বাংলার আদি অধিবাসীদের ভাষা কী ছিল, এটা একটা খুব কমন কোশ্চেন আসে যে পৃথিবীতে বাংলার মানুষের আদি ভাষা কী ছিল। সেটা অবশ্যই অস্ট্রিক ভাষা, কিন্তু যদি অস্ট্রিক অপশানে না থাকে তাহলে অনার্য ভাষা যদি থাকে অনার্য ভাষা ব্যবহৃত হবে। আর্যদের ভাষার নাম কী ছিল, আর্যদের ভাষার নাম ছিল প্রাচীন বৈদিক ভাষা। এবং ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় ভাষাতাত্ত্বিক। এছাড়া এখানে ইনফরমেশান, যেমন এটা একটা কোয়েশ্চেন আসছিল যে সংস্কৃত এই শব্দটার ব্যবহার বা উল্লেখ কোথায় পাওয়া গেছে সর্বপ্রথম। তো সংস্কৃত শব্দটির সর্বপ্রথম ব্যবহার হয়েছে মহাকাব্য রামায়ণে। আর সংস্কৃত ভাষার দুহিতা হচ্ছে বাংলা ভাষা, এবং এই কথাটি বলেছেন হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো এখান থেকে আর কোনো ইনফরমেশান, আর একটা জিনিস হলো অপভ্রংশ, যে বাংলা ভাষা ও সাহিত্যে প্রত্যক্ষভাবে ঋণী অবশ্যই অপভ্রংশের কাছে। অপভ্রংশ জিনিসটা আসলে কী, অপভ্রংশ হলো যে প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর। এবং বাংলা ভাষার একটি বৈশিষ্ট্য হলো যে বাংলাতে 3টা স্বর আছে, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্ত্যস্ব। এই 3টা স্বরস্থলেই তালব্যস্ব উচ্চারণ হয় সাধারণত, এবং বাংলা ভাষার বয়স প্রায় 1500 বছর। বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষায় কথা বলে কলকাতায়, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসাম। আসামি ভাষাকে বলা হয় বাংলা ভাষার সহোদর, এটা অলরেডি আমরা বলছি। আর একটা খুব কমন, যারা আমরা শ্রীকৃষ্ণ কীর্তন বা মধ্যযুগের যে পড়াশোনাগুলো পড়ছি, যেখানে যে শ্রী চৈতন্যদেবের যে যুগটা ছিল, সেখানে একটা আমরা একটা ভাষা পাইছি যে ব্রজবুলি ভাষা। ঠিক আছে, ব্রজবুলি ভাষা।
তো ব্রজবুলি ভাষা জিনিসটা আমরা শুনছিলাম যে ব্রজবুলি ভাষা মানে হলো যে মিথিলা বা মৈথিলি এবং বাংলা, এই দুইটা ভাষার যে মিশ্রণ সেটাকে বলা হচ্ছে ব্রজবুলি ভাষা। তো এখন আসতেছি যে দুইটা ভাষার দুইটা রূপ, খুব কমন রূপ, অনেক প্রকারভেদ আছে বাংলা ভাষার। তবে সবথেকে কমন রূপ হিসেবে যেটা আমরা জানি সেটা হলো সাধু ও চলিত ভাষা। তাই এখন সাধু ভাষার কথাটা আসলো কোথেকে, তো সাধু ভাষার জনক হিসেবে ধরা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে কিন্তু বাংলা গদ্যেরও জনক বলা হচ্ছে। কিন্তু সাধু ভাষা শব্দটি সবার প্রথম কে ব্যবহার করেন? সাধু ভাষা শব্দটি সবার প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়, এবং চলিত ভাষার পথিকৃৎ আমরা সবাই জানি বীরবল প্রমোদ চৌধুরী, তিনি সর্বপ্রথম চলিত ভাষা ব্যবহার করেন। এবং তিনি এমনকি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকেও বাংলা গদ্যে চলিত ভাষা ব্যবহারের জন্য অনুপ্রাণিত করেছেন। তো বাংলা ভাষার আসলে রূপ মানে ভাষার রূপ কয়টা, যদি প্রথম ক্ষেত্রে বলা যায় যে ভাষার রূপ আসলে দুইটা। একটা হলো আমরা যেটা লেখার জন্য ইউজ করতেছি, আর একটা হলো যে কথা বলার জন্য ইউজ করতেছি। তো বাংলা ভাষার প্রথম লেখার যে দুইটা রূপ আছে অবশ্যই সাধু এবং চলিত। তাহলে আসলে বলার রূপ কোনটা? বলার রূপ চলিত এবং আঞ্চলিক, ঠিক আছে। সাধু ভাষা কিন্তু সর্বজন স্বীকৃত লেখ্য রূপ, সর্বজন স্বীকৃত লেখ্য এবং মৌখিক রূপ হলো চলিত। সো চলিত ভাষাটা বেটার, কারণ এখানে আমি লিখতেও পারতেছি এবং বলতেও পারতেছি, এবং স্ট্যান্ডার্ড চলিত ভাষাটা। আর আঞ্চলিক ভাষাটা এটা উপভাষা, এটা আমি যখন মানুষের সাথে কথা বলবো তখন এটাকে কিন্তু আমি লেখার কাজে ইউজ করতে পারবো না। কিন্তু ভাষার যদি বলে মৌলিক অংশ কয়েকটি, সেটা আবার অন্য জিনিস। ভাষার মৌলিক অংশ কিন্তু চারটা, যে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। কিন্তু ভাষার মৌলিক রূপ কয়টা, এটা কিন্তু সাধু আর চলিত না। মৌলিক রূপ হলো দুইটা, লৌকিক লৈখিক এবং মৌখিক। তো এবং চলিত ভাষা, চলিত ভাষা সম্পর্কে কিছু বলছে, চলিত ভাষার যে আদর্শ রূপে যে আমরা কথা বলি সাধারণত, যে চলিত ভাষার আদর্শ রূপ, এটা বাংলা একাডেমি বা যে অন্যান্য যারা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতেছে, তো বাংলা একাডেমি ওইখানে একটা কথা বলে যে প্রমিত ভাষা। তো প্রমিত ভাষা যে জিনিসটা কি, প্রমিত ভাষাটা হলো যে চলিত ভাষার আদর্শ রূপে যে ভাষাটা ব্যবহৃত হয়, এবং চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রমিত উচ্চারণ। এবং সাধু ভাষাকে সর্বপ্রথম ব্যবহার করেন বলছে যে রাজা রামমোহন রায়, প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী সম্পর্কে কিছু, প্রমোদ চৌধুরীর কথা, প্রমোদ চৌধুরী যেমন এই যে চলিত ভাষার যে ব্যবহার, চলিত ভাষা যে জনপ্রিয় হলো কীভাবে, আমরা সবাই জানি প্রমোদ চৌধুরীর সম্পাদনায় একটি পত্রিকা প্রকাশিত হতো, সবুজ পত্র পত্রিকা, সেটা 1914 সালে পত্রিকাটি প্রকাশিত হতো। এবং এই পত্রিকাটি কিন্তু চলিত ভাষার সবথেকে প্রচলনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এখন পর্যন্ত যে ভাষাটাই কিন্তু আমরা আসলে ব্যবহার করতেছি। আগে কিন্তু বিভিন্ন লেখা সাধু ভাষায় পাওয়া গেছে, কিন্তু চলিত ভাষা আসার পরে জিনিসটা আরও সহজ হয়েছে, কারণ চলিত ভাষা মানে সহজ বোধ্য ভাষা। আর চলিত ভাষার অপর নাম প্রমিত ভাষা, চলিত ভাষার অপর নাম তদ্ভব ভাষা, চলিত ভাষার অপর নাম খাঁটি বাংলা ভাষা, চলিত ভাষার অপর নাম আধুনিক ভাষা। তো মেইনলি একটা খুব ইম্পর্টেন্ট যে অবজেক্টিভ সেটা আসে যে সাধু ও চলিত ভাষার আসলে পরিবর্তনটা বা পার্থক্যটা কোন দুইটা পদে আসে, অবশ্যই ক্রিয়া এবং সর্বনাম পদে। আর সাধু ও চলিত ভাষা যদি আমরা একসাথে ইউজ করি তখন সেটা গুরুত্ব দিতে হবে। টপিক হচ্ছে যে সাধু ও চলিত ভাষার কিছু বৈশিষ্ট্য, যেমন সাধু ভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হয়, কিন্তু চলিত ভাষায় সেখানে কিন্তু পূর্ণরূপ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হচ্ছে। যেমন সাধু ভাষায় আমি বলতেছি খাইতে, কিন্তু চলিত ভাষায় সংক্ষিপ্ত হয়ে 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 যাচ্ছে খেতে। যেমন সাধু ভাষায় আছে খাইতে ছিলাম, চলিত ভাষায় হচ্ছে খাচ্ছিলাম। আর সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার সব থেকে বেশি, কিন্তু চলিত ভাষায় তদ্ভব মানে খাঁটি বাংলা
দেশি বিদেশি বিভিন্ন শব্দের প্রাধান্য পাওয়া যাচ্ছে। সাধু ভাষাকে পরিবর্তন করা কিন্তু টাফ, কারণ সাধু ভাষা যে বাক্যে যে পদবিন্যাস সেটা সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, কিন্তু চলিত ভাষা পরিবর্তনশীল, এটা ক্রমেই পরিবর্তন হচ্ছে। এবং আজকের যে আমরা যে ভাষায় কথা বলতেছি এটাও কিন্তু একটা পরিবর্তনের ধারার মাধ্যমে আজকে এই অবস্থানে এসে পৌঁছেছে। তো সাধু ভাষা কথোপকথনে নাটকের সংলাপ এবং বক্তৃতার অনুপযোগী, খুবই ইম্পর্টেন্ট এই মানে টপিকটা, এই পয়েন্টটা, যে সাধু ভাষা কথোপকথনে নাটকের সংলাপে এবং বক্তৃতার অনুপযোগী, কিন্তু চলিত ভাষা বক্তৃতা আলাপচারিতা ও নাট্য সংলাপে অনেক উপযোগী। সাধু ভাষা অবশ্যই গুরু গম্ভীর এবং আভিজাত্যের অধিকারী, এবং চলিত ভাষা যেটা সহজবোধ্য, সাবলীল, স্বচ্ছন্দ এবং এখানে কৃত্রিমতা থাকে না, এটা এটাকে বলা হচ্ছে কৃত্রিমতা বর্জিত ভাষা। তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ভাষা সম্পর্কিত, যে বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি, এটা রিটেন একবার আসছিল যে বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি। বাংলাদেশের বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম হচ্ছে অপভ্রংশ। এবং বাংলা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত, তো এখানে সহজভাবে আমরা যদি কোন ভাষা গোষ্ঠী যদি বলে তাহলে নিঃসন্দেহে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত হবে। এবং বাংলা লিপি, বাংলা লিপির উৎসটা কোত্থেকে, এটা আমরা সবাই জানি ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপিটার সৃষ্টি হয়েছে। এবং আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই রিলেটেড না তবে ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশে কবে এবং কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন 1847 সালে রংপুরে, যেটা কিনা আমরা পড়ছিলাম যে রংপুর বার্তাভবন, রংপুর বার্তাভবন নামে পরিচিত, তবে বাংলা প্রেস নামে ঢাকার আজিমপুরে 1860 সালে সর্বপ্রথম বাংলা প্রেস নামে ঢাকার আজিমপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখান থেকেই নীল দর্পণ, ঢাকা থেকে প্রকাশিত সর্বপ্রথম গ্রন্থ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ প্রকাশিত হয়েছিল। কিন্তু বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছে 1847 সালে রংপুরে, যেটা কিনা রংপুর বার্তাবহ নামে পরিচিত। আর কিছু ইম্পর্টেন্ট, যেমন সান্ধ্য ভাষা, সান্ধ্য ভাষা এটা আমরা জানি চর্যাপদের যে ভাষাটা সান্ধ্য ভাষা। আর এগুলো বেশি এসেছে ভাষা নিয়ে কোশ্চেন। তো ভাষা নিয়ে আজকে এই পর্যন্তই।